প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই সুস্থ আছো। আমি আজ সুমন প্রিয়া, সহকারী শিক্ষক, ক্যান্টন পাবলিক স্কুল অ্যান্ড কলেজ মনসাহী। তোমাদের সবাইকে সিপিএসএম অনলাইন ক্লাসে স্বাগতম। আমি আজকে তোমাদেরকে তৃতীয় শ্রেণীর গণিত বিষয়ের চতুর্থ অধ্যায় অর্থাৎ গুণ বিষয়ে আলোচনা করব। তো আমি এর আগের যে দুটি ক্লাস নিয়েছি সেই ক্লাসে গুণের কিছু কিছু অঙ্ক তোমাদের সাথে আলোচনা করেছি। আজকে বাকি যে অঙ্কগুলি আছে সেই অঙ্কগুলি আলোচনা করব। গুণ সংক্রান্ত সমস্যা সমাধান তোমাদের পাঠ্য বই পৃষ্ঠা নং 60, এই পৃষ্ঠার এর প্রথম যে চারটি সমস্যা আছে সেই সমস্যাগুলি নিয়ে আমি এর আগের ক্লাসে আলোচনা করেছি। আজকে বাকি সমস্যাগুলি নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। সমস্যা নং 7, এখানে বলা হয়েছে রানুদের বাগানে 15 সারি সুপারি গাছ আছে এবং প্রতি সারিতে 24টি গাছ আছে। বাগানে কতগুলি গাছ আছে? অর্থাৎ প্রতি সারি বলতে বোঝানো হয়েছে একটি সারি। তাহলে একটি সারিতে যদি 24টি গাছ থাকে, তা 15টি সারিতে কতগুলি গাছ থাকবে? আমি আগেই বলেছি আমরা যখন গুণ অঙ্ক করব তখন আমাদের পরিমাণটা বৃদ্ধি পাবে, গুণ মানে বৃদ্ধি পাওয়া। তো এখানে সমাধান হচ্ছে এক সারিতে গাছ আছে 24টি, তাহলে 15 সারিতে গাছ আছে, আমি 24 দিয়ে 15কে গুণ করেছি। এবং দুই অঙ্কের সংখ্যাকে দুই অঙ্কের সংখ্যা দিয়ে কীভাবে গুণ করতে হয় সেই নিয়মটি আমি আগে দেখিয়ে দিয়েছি। এখানেও আমি তোমাদেরকে রাফ করে দেখিয়েছি। এবং এই যখন দুই অঙ্কের সংখ্যাকে দুই অঙ্কের সংখ্যা দিয়ে বা তিন অঙ্কের সংখ্যাকে দুই অঙ্কের সংখ্যা দিয়ে আমরা গুণ করব, তখন আমরা পাশেই ডান পাশে একটু রাফ করে দেখিয়ে দেব, বা ডান পাশে রাফ করলে আমাদের অঙ্কটা ভুল হওয়ার সম্ভাবনা কম থাকে। তো আমি এখানে অঙ্কটা করে দেখিয়েছি, রাফ করে দেখিয়েছি, আমাদের উত্তর এসেছে 360টি গাছ। আমি নিয়মটা আরেকবার বলে দিচ্ছি তোমাদের সুবিধার জন্য। এখানে আমি প্রথমে গুণ অঙ্কের ক্ষেত্রে উপরের যে দুটি অঙ্কের সংখ্যা আছে, প্রথম চার হচ্ছে একক স্থানে, তারপর দুই হচ্ছে দশক, আর নিচের পাঁচ হচ্ছে একক স্থানীয়, এক হচ্ছে দশক। আমি প্রথমে একক স্থানীয় যে অঙ্কটি আছে সেটি দিয়ে উপরের সংখ্যার একক স্থানীয় অঙ্ক মানে এককের যে জায়গায় যে অঙ্কটি আছে সেটিকে গুণ করেছি। এরপরে হচ্ছে দশকের জায়গার যে অঙ্কটি আছে সেটিকে গুণ করেছি। চার পাঁচে বিশের শূন্য, হাতে রয়েছে দুই। আমি তোমাদেরকে আগেও বলেছি যে সুবিধার জন্য আমরা অবশ্যই এখানে লিখে রাখতে পারি আমাদের হাতের সংখ্যাটিকে। এরপরে পাঁচ দুকুণে দশ, আর হাতের যে দুই আছে সেটি মিলে হচ্ছে ১২। এরপরে যখন আমি দশকের স্থানীয় দশকের ঘরের অঙ্কটি দিয়ে গুণ করব, তখন আমি এখানে এক ঘর বাদ দিয়ে রাখবো এবং সেটাকে আমি শূন্য দিয়ে কিংবা ক্রস চিহ্ন দিয়ে সেটাকে বাদ রাখতে পারি হাতের ডানের দিকের অংশটাকে। এরপরে আমি গুণ করব, তাহলে চার একে চার আর দুই একে দুই। এরপরে যে স্টেপটা সেটা হচ্ছে যোগ করা। তো যোগ করা হচ্ছে শূন্য দুই আর শূন্য যোগ করলে শূন্য হয়, চার আর দুই যোগ করলে ৬, এবং দুই আর এক যোগ করলে ৩। তাহলে আমাদের টোটাল যে উত্তর আসলো সেটা হচ্ছে 360টি গাছ। এরপরে সমস্যা যেটা, তন্দ্রা চাকমা গাড়ি চালিয়ে ঘন্টায় ৪৫ কিলোমিটার যায়, একই গতিতে ৮ ঘন্টায় তিনি কত কিলোমিটার যাবে? এখানে কিমি বলতে কিলোমিটারের সংক্ষিপ্ত রূপকে বোঝানো হয়েছে। কিলোমিটার, কিলোর কি আর মিটারের মি, এদের সংক্ষিপ্ত রূপ হচ্ছে কিমি। তো এখানে ঘন্টায় হচ্ছে ঘন্টায় মানে হচ্ছে এক ঘন্টায়। তো এক ঘন্টায় সে ৪৫ কিলোমিটার যায়, তাহলে ৮ ঘন্টায় সে কতটুকু যাবে? তাহলে এক ঘন্টায় যায় ৪৫ কিলোমিটার, ৮ ঘন্টায় সে কত কিলোমিটার যাবে? ৩৬০ কিলোমিটার। এটাও অন্য উত্তর বের করেছি। এরপরে আছে যেটা সমস্যা, সেটা হচ্ছে ১০০ পয়সায় ১ টাকা হয়, তাহলে ১০ টাকায় কত পয়সা? অর্থাৎ ১ টাকাকে আমি যদি পয়সায় ভাঙাই, পয়সায় রূপান্তর করি, তাহলে ১০০ পয়সা হয়। তাহলে ১০ টাকাকে আমি পয়সায় নিয়ে গেলে সেখানে কত পয়সা হবে? তো ১ টাকায় হয় ১০০ পয়সা, তাহলে ১০ টাকায় কত পয়সা? ১০০কে আমি ১০ দিয়ে গুণ করেছি, আমার উত্তর হয়েছে ১০০০। আমি গুণের নিয়মটা তোমাদেরকে আগেই বলে দিয়েছি, ঠিক একই নিয়মে আমরা এই গুণটা করব। এরপরের যে সমস্যা আছে সেটি হচ্ছে একটি বইয়ে ১৩০টি পৃষ্ঠা আছে, এরূপ ২৮টি বইয়ে কতগুলো পৃষ্ঠা আছে? অর্থাৎ একটি বইয়ের পৃষ্ঠা সংখ্যা হচ্ছে ১৩০, ওই একই রকম যদি ২৮টা বই থাকে তাহলে সেখানে পৃষ্ঠা সংখ্যা কত হবে? তো একটি বইয়ের পৃষ্ঠা আছে ১৩০টি, ২৮টি বইয়ের পৃষ্ঠা কতটি? সেটা ১৩০কে আমি ২৮ দিয়ে গুণ করেছি। এর আগের যে গুণগুলো ছিল সেগুলো ছিল দুই অঙ্কের সংখ্যাকে দুই অঙ্কের সংখ্যা দিয়ে গুণ, কিংবা দুই অঙ্কের সংখ্যাকে এক অঙ্কের সংখ্যা দিয়ে গুণ।
এখানে গুণটা হচ্ছে 3 অঙ্কের সংখ্যাকে 2 অঙ্কের সংখ্যা দিয়ে গুণ। এখানেও ঠিক আগের মতোই নিয়ম। তারপর আমি তোমাদের সুবিধার জন্য আবার বলছি, সেটি হচ্ছে এখানে 0 হচ্ছে একক স্থানীয় অঙ্ক, 3 হচ্ছে দশক স্থানীয় অঙ্ক, আর 1 হচ্ছে শতক স্থানীয় অঙ্ক, এবং এখানে 8 হচ্ছে একক, 2 হচ্ছে দশক। তো আমরা জানি প্রথমে নিচের যে সংখ্যাটি থাকবে তার এককের ঘরের যে অঙ্কটি থাকবে সেটি দিয়ে উপরের যে সংখ্যাটি থাকবে তার এককের ঘরের সংখ্যাটি দিয়ে গুণ থেকে গুণ শুরু করতে হবে। তাহলে এখানে 8 আছে এককের ঘরে, এখানে 0 আছে এককের ঘরে, এখান থেকে আমাকে শূন্য শুরু করতে হবে। এরপরে আমি যদি গুণ করি তাহলে 8 কোনো কিছুকে শূন্য দিয়ে কোনো কিছু গুণ করলে বা কোনো কিছু শূন্যকে গুণ করলে সেখানে শূন্যই হয়। তো এখানে 8-এর 0 0, 3-8 24, 24-এর 4, হাতে রয়েছে 2, এবং 8-কে 8 আর 2 যোগ করলে হয় 10। এটুকু গেল আমার 8 দিয়ে গুণ করার পরে ফল। এরপরে আছে যেটা, সেটা হচ্ছে 2, 2 দিয়ে আমি এখন গুণ করব। সেক্ষেত্রে আমাকে এখানে এক ঘর বাদ, ডান দিক থেকে এক ঘর বাদ দিয়ে তারপর আমাকে সংখ্যাগুলো বসাতে হবে। তো আমি তোমাদের বইয়ে যেভাবে করা আছে সেভাবেই তোমাদেরকে দেখিয়েছি। এখানে 0 দিয়ে এক ঘর বাদ দিয়েছি। আমি চাইলে বা তোমরা চাইলে এখানে ক্রস চিহ্ন দিতে পারবে। তো এরপরে হচ্ছে 2 দিয়ে উপরের যে 3 অঙ্কের সংখ্যা আছে সেটিকে আমি 2 দিয়ে গুণ করেছি। 2 0 0, 3 2 6, আর 2 1 2। এরপরের স্টেপ যেটা, সেটা হচ্ছে যোগ করা। তাহলে 0 আর 0 যোগ করলে হয় 0, 4 আর 0 যোগ করলে হয় 4, 6 আর 0 যোগ করলে হয় 6, আর 2 আর 1 যোগ করলে হয় 3। অর্থাৎ 3640টি পৃষ্ঠা আছে। আমরা এটার গুণফল পেয়েছি 3640। তো উত্তর হবে 3640টি পৃষ্ঠা আছে। এরপরে যে সমস্যা আছে সেটি হচ্ছে 11 নম্বর সমস্যা, হচ্ছে রিমির টাকার 14 গুণ টাকা নিপুর কাছে আছে। রিমির কাছে যদি 225 টাকা থাকে তবে নিপুর কাছে কত টাকা আছে? অর্থাৎ এখানে রিমির যে টাকার পরিমাণ তার চেয়ে 14 গুণ বেশি টাকা আছে নিপুর কাছে। অর্থাৎ এখানে বলেছে যে রিমির কাছে আছে 225 টাকা, এই 225 টাকা এরকম 14টা 225 টাকাকে আমি যদি যোগ করি তাহলে যে টাকাটা পাবো সেটাই হবে রিমির টাকা। তো যেহেতু এখানে আমরা গুণ অঙ্ক করছি তাই আমরা এটাকে যোগ না করে 14কে 225 দিয়ে গুণ করব। অর্থাৎ 225 টাকার 14 গুণের সমপরিমাণ টাকা আছে রিমির, সরি নিপুর। তো এখানে আমি অঙ্কটা করে দেখানোর চেষ্টা করেছি। এখানে বলেছে যে রিমির কাছে আছে 225 টাকা আর নিপুর কাছে আছে 225 টাকার 14 গুণ। তাহলে 225 টাকাকে 14 দিয়ে গুণ করলেই আমরা এটার উত্তরটা পেয়ে যাব। তো আমি 225কে 14 দিয়ে গুণ করেছি। এখানেও 3 অঙ্কের সংখ্যাকে 2 অঙ্কের সংখ্যা দিয়ে গুণ, ঠিক আগের মতোই নিয়ম। হাতে থাকলে সেটাকে আমরা পরবর্তীতে আবার যোগ করব, যোগ করে তারপর সংখ্যাটি বসাবো। আচ্ছা, তো আমাদের উত্তর এসেছে 3150 টাকা। অর্থাৎ নিপুর কাছে 3150 টাকা আছে। যদি রিমির কাছে 225 টাকা থেকে থাকে তাহলে নিপুর কাছে ওই রিমির টাকার চেয়ে 14 গুণ বেশি, অর্থাৎ 3150 টাকা আছে। এরপরের যে সমস্যাটি সেটি হচ্ছে 12 নম্বর সমস্যা, একটি ইলিশ মাছের দাম 360 টাকা, এরূপ 20টি ইলিশ মাছের দাম কত? এটিও খুব সোজা, আগের যে নিয়মের অঙ্কগুলি করেছে সেরকমই, যে একটি মাছের দাম যদি 360 টাকা হয়ে থাকে তাহলে 20টি ইলিশ মাছের দাম কত? আমি 360কে 20 দিয়ে গুণ করে উত্তর পেয়েছি 7200 টাকা। অর্থাৎ 20টি ইলিশ মাছের দাম হচ্ছে 7200 টাকা। এখন তোমাদের বোর্ড বইয়ে গুণ সংক্রান্ত যে সমস্যাগুলি ছিল আমি সবগুলি সমস্যাই তোমাদের সামনে তুলে ধরেছি এবং তোমাদেরকে বোঝানোর চেষ্টা করেছি। আশা করি সবাই সুন্দর করে বুঝতে পেরেছ। তোমরা সবাই বাসায় এই অঙ্কগুলি বারবার প্র্যাকটিস করবে, এবং অঙ্কে ভালো করার বা সবচেয়ে সর্বোচ্চ নাম্বার পাওয়ার সবচেয়ে ভালো টেকনিক যেটা, সেটা হচ্ছে খুব ভালো করে বাসায় প্র্যাকটিস করা। তুমি একটা অঙ্ক যতবার প্র্যাকটিস করবে তোমার অঙ্কের যে স্কিল বা দক্ষতা সেটা তত বেশি বৃদ্ধি পাবে। এবং অঙ্কে একটা সমস্যা যেটা তোমরা প্রায়ই করে, তোমাদের প্রায়ই হয়ে থাকে,
সেটা হচ্ছে একটা যে কোনো যোগ বিয়োগ বা হচ্ছে গুণ ভাগ যেটাই হোক না কেন, আমরা হয়তো বা গুণ করছি একটা, কিন্তু লিখে মানে লেখার সময় লিখছি আর একটা, বা আমি হাতে রেখেছি সেটা যোগ করিনি, এরকম কিছু অমনোযোগিতার কারণে কিছু সমস্যা হয়ে থাকে। তো তুমি যদি বারবার প্র্যাকটিস করো একটা অঙ্ক, তাহলে তুমি অবশ্যই এই সমস্যাগুলি কাটিয়ে উঠতে পারবে। তো আজকে তোমাদের সাথে এই পর্যন্তই। সবাই বাসায় সবগুলি অঙ্ক সুন্দর করে বাড়ি কাজ করবে, সবাই হচ্ছে সুস্থ থাকবে। আজকে আর তোমাদের সাথে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।